গাইবান্ধার সাদুলা এক গ্রামের ১৬ বছর আগে ফসলের জমির মাঝে একটি ব্রিজ নির্মাণ করা হয় কিন্তু দুই কোনো সংযোগ সড়ক নেই সে থেকে ফাঁকা মাঠে অবস্থায় দাঁড়িয়ে আছে চলাচলের জন্য ব্যবহার করতে না পারায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে স্কুল মাদ্রাসা কলেজের শিক্ষার্থীদের ক্লাস করতে যেতে হয় সাদোলাপুরের বুজর পাকুড়িয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে ষোলো বছর আগে ওই রাস্তার মাঝখানে নির্মাণ করা হয় একটি ব্রিজ ক্ষেতের ছোট রাস্তায় সময় মাঝে সেতু নির্মাণের কোনো বাস্তবতা না থাকলেও এসডিএফ নামের একটি এনজিও এ বৃষ্টি নির্মাণ করে সরজমিনে গিয়ে দেখা যায় বুজরুক পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে একটি রাস্তা সংযোগ সড়ক জামালের যান থেকে ঠোটাপুকুর রাস্তার সংযোগ সড়কে গিয়ে লেগেছে রাস্তার মাঝখানে একটা ছোট ব্রিজ ছিল স্থানে তাদের নির্মাণ করে যা রোড বা জিয়ার লেভেল থেকে প্রায় দশ ফিট উচ্চতা নির্মাণ করা হয় কিন্তু ব্রিজের সংযোগ রাস্তাটির উচ্চতা রয়েছে চার ফিট রাস্তা দিয়ে ব্রিজটির ছয় ফিট উচ্চতা বেশি হয় একাধিক গ্রামবাসী রাস্তা ও বৃষ্টি ব্যবহার করতে পারছে না ফলে রাস্তাটি পতিত জমিতে পরিণত হয়ে বৃষ্টি নিঃসঙ্গ অবস্থায় অকেচু হয়ে পড়ে রয়েছে তবে কার অনুমোদনে কার প্রয়োজনে কেন নির্মাণ করা হয়েছে বৃষ্টি তার কোনো সুনির্দিষ্ট জবাব নেই কারো কাছে উপরোক্ত বৃষ্টি নির্মাণে যোগ হয়েছে ভোগান্তি এ কারণে ষোলো বছর ধরে এলাকার মানুষ রয়েছে চরম দুর্ভোগে এদিকে সংযোগ বৃষ্টি অতি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জনগণের এই যে আমাদের ব্রিজটা অনেক উঁচু আমাদের চলাচলের অনেক কষ্ট হয় তাই এই ব্রিজটা লাভ দিয়ে পার হতে হয় আমাদের স্কুলে যাতে সমস্যা হয় আর ব্রিজটা যদি একটু রাস্তা করা যায় সমান করা যায় তাহলে আমাদের স্কুলে যাতে সুবিধা হবে ব্রিজটা যান ভালো হয় ঘাটা হাতটা যান আমাদের সুবিধা হয় এই ব্রিজটা পার হতে কষ্ট মনে খুবই পরিচ্ছন্ন মনে হয় কষ্ট মনে হয় অতি কষ্ট আগে হইলে বন্যার সময় আরো কষ্ট সকল তো আরো গাও গাও পাও ভিজে যায় ফল টোল কুলুট করে নিয়ে কিছু আনার সময় একে হাঙ্গ দিয়ে ঠ্যাং আলোক করে মহিলা মানুষ কত কষ্ট করে উঠা যায় এটা আমার যাতে ভালো হয় সেটা আমরা চাই আমার ব্রিজের উত্তর আমার বাড়ি এই ব্রিজের কারণে আমাকে দুই কিলো হেঁটে এসে মাদেশায় নুরানি হাফিজে কর্মী মাদেশে পড়তে হয় এই ব্রিজে যদি কোনো সমাধান করে তাহলে আমাকে বেশি হাঁটা লাগবে না তাহলে আমি তাড়াতাড়ি এসে ক্লাস করতে হবো এটা যদি ভেঙে ফেলা হয় আমাদের একটু সুবিধা হয় যাওয়া আসার এত অনুপযোগী যে দুই পাশে শতাধিক লোকের বসবাস এবং এখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় আছে তো ওই রাস্তা দিয়ে এত অনুপযোগী রাস্তার কারণে মানুষ চলাফেরা যে এত কষ্ট এটা বৃষ্টির সময় মানুষ যাইতে পারে না এবং রেলিং ধরে লড়কে উঠে ট্রেভিনতে পার হওয়া লাগে এরপরে আবাদে জমির উপর সমস্যা এই বৃষ্টির সময় মানুষ না যায় দুই সাইডে যায় এত জমি আবাদে জমি ধানও নষ্ট হয়ে যায় এত জরুরি যে কোন সহদয় ব্যক্তি যদি এই বৃষ্টির কোনো ভাঙ্গে যদি একটা নিচু করে দিতে পারত তাহলে হয়তো বা এই এলাকার লোক খুব উপকৃত অনেক দিন রাস্তাটা আমাদের অচল হয়ে আছে মানুষ যাওয়া আসে খুব সমস্যা এই বৃষ্টি দেওয়ার কারণে বৃষ্টি যেভাবেই হোক এটা একটা ভাঙ্গার ব্যবস্থা করে একটা সাপোর্ট করে দিলে মতো সবাই থাকে পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে একটি রাস্তা সংযোগ সড়ক আমার জামলার টু ঠুটাপাকুর রাস্তার মেইন সংযোগ সড়কে গিয়ে লেগেছে মাঝখানে একটা ছোট ব্রিজ ছিল সেই ব্রিজটি এসডিএফ সংস্থা তারা ওই সময়ে এটি ব্রিজ নির্মাণ করে তাদের সংস্থার অর্থায়নে সেই ব্রিজটি নির্মাণ করেছে রোড বা জিএল লেভেল থেকে প্রায় দশ ফিট হাইটে যেখানে আমাদের বর্তমান রাস্তার সংযোগ আছে মাত্র সাড়ে চার ফিট মাটি এখন এই দশ ফিট হাইটে ব্রিজ করার কারণে এই ব্রিজ দিয়ে কোনো যোগাযোগ কিংবা ওই রাস্তাটা সম্পূর্ণরূপে এখন প্রতি জমিতে পরিণত হয়ে যাচ্ছে ওই এলাকার জনগণের দাবি যে এর আগে আমাদের যে ব্রিজ ছিল ওই ব্রিজেও আমরা তো যোগাযোগ করতে পারতাম এবং সুবিধা ছিল কিন্তু এখন এই আমাদের বুকের উপরে যে দশ ফিট ব্রিজ উঠে দিয়ে রাখছে এই ব্রিজে যতক্ষণ পর্যন্ত রাস্তায় মাটি ভরাট না করা হবে ততক্ষণ ওই রাস্তা দিয়ে কোনো যোগাযোগ হচ্ছে না যত দ্রুত সম্ভব তারা যাচ্ছে হয় ব্রিজটিকে ভেঙে দিয়ে রাস্তা নির্মাণ করে দেওয়া হোক অথবা ওই ব্রিজ সমতুল্য মাটি কেটে দিয়ে আমাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক এটিও একটি অত্যন্ত জন ভোগান্তিকর অবস্থার মধ্যে পড়ে আছে স্থানীয়ভাবে আমরা ইউনিয়ন পরিষদ কিংবা উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন আমরা চেষ্টা করেছি কিন্তু আসলে যতটুকু অর্থ বরাদ্দ ওখানে দেওয়া যায় ওই অর্থ বরাদ্দ দিয়ে ওখানকার ওই সমস্যার সমাধান হয় না বিধায় এটিও আমি আশা করব স্থানীয় সরকার মন্ত্রণালয় এল জিইডির মাধ্যমে যদি ব্রিজটিকে রিকাস্ট করা যায় কিংবা রোডটাকে যদি রিকাস্ট করা যায় করে যদি যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া তাহলে জনগণগুলো উপকৃত হবে ধন্যবাদ